স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করার পরের দিনে ঘটেছিল এক অলৌকিক কাণ্ড। স্বামীজি দেহ রাখার পর তার দেহ দাহ করার সময় এক অলৌকিক ঘটনা অবাক করেছিল অনেককে। চিতার সামনে অশ্রু জলে দাঁড়িয়েছিলেন স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীও। ১৯০২ সাল চৌঠা জুলাই এই ঘটনার সাক্ষী ছিলেন সেখানে উপস্থিত সকলে। অনেক মানুষই হয়তো জানেনই না সেই ঘটনার কথা, জানুন। ১৯০২ সালের চৌঠা জুলাই অন্যদিনের মতোই স্বামীজি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন। সকাল থেকেই তার মনে হচ্ছিল তার মধ্যে যেন আর কোনো রোগ নেই, মনের মধ্যে গান চলছিল। তিনি সকাল 8:30 নাগাদ কিছু ফল আর গরম দুধ পান করেন। এরপর স্বামী প্রেমানন্দকে বলেন ঠাকুরের ঘরে আজ তার ধ্যানের আসন পেতে রাখতে। তারপর সেখানে ধ্যানে বসেন স্বামীজি। ধ্যান থেকে ওঠেন প্রায় বেলা 11:00 নাগাদ। ধ্যান থেকে উঠে তিনি গুনগুন করে গান করতে করতে বাইরে বেরিয়ে আসেন আবারও। তার চোখ মুখ এতটাই উজ্জ্বল হয়েছিল যে গুরুভাই শিষ্যরা সকলে তাকিয়েছিলেন তাঁরই মুখের দিকে। এরপর ছাত্রদের শুক্ল, যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ এবং দর্শন শাস্ত্র পড়ান। পরে স্বামী প্রেমানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ পায়চারিও করেন, আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে। তার কাছে একটা বিশ্ববিদ্যালয় তৈরির ইচ্ছার কথাও জানান এদিন তিনি। সেদিন বেলুড় মঠের ঘাটে জেলের নৌকা ভিড়ে ছিল, নৌকায় ছিল গঙ্গার ইলিশ। মহোৎসাহে সেই ইলিশ কিনেন স্বামীজি। সেদিন সবার সঙ্গে বসে দুপুরে ভোজন সারেন ইলিশের নানান পদ দিয়ে। খেতে বসে তিনি বাকিদের জানান আজ তার বড়ই খিদে পেয়েছে। দুপুরে বিশ্রাম নেওয়া স্বামী বিবেকানন্দের অভ্যাস ছিল না। স্বামী প্রেমানন্দকে নিয়ে তিনি চলে গেলেন লাইব্রেরিতে, সেখানে কিছুক্ষণ পড়াশোনা করেন। এরপর দুজনে মিলে ঘুরে আসেন বেলুড় বাজার থেকে। তারপর সন্ধ্যারতিতে উপস্থিত হন। আরতির পরে সন্ধ্যে 7:00 নাগাদ নিজের ঘরে স্বামী ব্রজেন্দ্রকে নিয়ে তিনি চলে যান। হয়তো তিনিও বুঝতে পেরেছিলেন তার যাওয়ার সময় এগিয়ে এসেছে। তিনি স্বামী ব্রজেন্দ্রকে বাইরে বসে জপ করতে বলেন আর বলেন এখন কেউ যেন তাকে বিরক্ত না করে। তারপর ঘরে গিয়ে ধ্যানে মগ্ন হন স্বামীজি। বেশ কিছুক্ষণ পর ব্রজেন্দ্রকে ডেকে তিনি জানান খুব গরম লাগছে, জানালাটা খুলে দাও। গরমে কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছিল। ব্রজেন্দ্র হাত পাখা দিয়ে বাতাস করতে লেগেছিল। স্বামীজি তারপরেই শুয়ে পড়েন। স্বামীজি বলে ওঠেন আর বাতাস করিস না, এবার একটু পা টিপে দে। রাত 9:00 নাগাদ বাম পাশ হয়ে শুলেন স্বামীজি। তার হাত থর থর করে কাঁপছে তখন। কিছুক্ষণ পরেই তার মুখ থেকে কেমন একটা শব্দ বের হয়, মাথা গড়িয়ে পড়ল বালিশ থেকে, ঠোঁট আর নাকে ফোঁটা ফোঁটা রক্ত, মুখে স্মিত হাসি। রাত 9:00 নাগাদ সব শেষ, স্বামীজি চললেন অনন্তের পথে। মৃত্যুর পরবর্তী অলৌকিক ঘটনা। পরদিন সকাল সকালে বেলুড় মঠে এসে উপস্থিত হন স্বামী বিবেকানন্দের অন্যতম সেরা শিষ্যা ভগিনী নিবেদিতা। স্বামীজিকে গঙ্গার পাড়ে সুন্দর করে সাজিয়ে শুইয়ে রাখা হয়েছিল। তার মাথায় ছিল সুসজ্জিত ফুলের পাগড়ি, পরনে ছিল নতুন গৈরিক বসন। স্বামীজিকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল সেদিন। পাশে বসে থাকা নিবেদিতার চোখ বেয়ে আসছিল অজস্র অশ্রুধারা। এই সময় হঠাৎ করেই সেখানে উপস্থিত হন ভুবনেশ্বরী দেবী। তিনি এসে আর্তনাদ করে ওঠেন, সন্তান হারা এক আর্তনাদ। এরপরই শিষ্যরা তাকে বুঝিয়ে নৌকায় তুলে দেন। স্বামীজির দেহ দাহ করার জন্য সাজানো হয়েছিল চন্দন কাঠের চিতা। সেই চিতার উপর স্বামীজির দেহ শায়িত করে চিতায় আগুন দেওয়া হয়। চিতা যখন দাও দাও করে জ্বলছে, তখন সেদিকে তাকিয়ে থাকা ভগিনী নিবেদিতার মনে হয় স্বামীজির এক টুকরো বস্ত্রখণ্ড তার কাছে থাকলে তিনি ধন্য হয়ে যেতেন। আর সেই ভাবনার সাথে সাথে হঠাৎ করে তার মনে হয় পেছন থেকে তার হাতটায় টান পড়ল। তিনি তাকিয়ে দেখেন চিতার থেকে অনেকটা দূরে তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে উড়ে এসে পড়েছে স্বামীজির এক টুকরো বস্ত্রখণ্ড, যা তিনি মনে মনে চাইছিলেন এই মুহূর্তে। সযত্নে কুড়িয়ে নেন শিষ্যা নিবেদিতা সেই বস্ত্রখণ্ডটি। এই ঘটনা আমাদের একথা মানতে বাধ্য করে বারবার, স্বামীজি মারা যাওয়ার পরেও তিনি রয়েছেন সব সময় আমাদের সাহায্যের জন্য। আজও শোনা যায় নিষ্ঠাবান কিছু কিছু ভক্ত মাঝে মধ্যেই তাঁর দেখা পান।